হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আর নিউ ব্লগ। আজকে দিওয়ালি, মানে 14 বাতি 14 শাগের দিন আজকে। কালকে আসল কালীপুর, মানে দিওয়ালি, আর আজকে হচ্ছে আগের দিন। এখানটাতে তো ছোটি দিওয়ালি, বড়ি দিওয়ালি এরকম বলে, আর আমাদের ওখানে 14 প্রদীপ 14 শাগ এরকম দিন হিসেবে আমরা বলি। তো আজকে এখন বাজছে, আমি ব্লগটা স্টার্ট করছি দুপুর 2 থেকে। প্রীতমের অলরেডি আসার সময় হয়ে গেছে, আর আমরা সকাল থেকে, আমি এত ব্যস্ত যে ব্লগটা স্টার্ট আর করতে পারছি না। এতক্ষণে আমার রান্না বাড়ি ঘর পরিষ্কার করা সব কমপ্লিট হলো, তারপরে কি আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে আমি রান্না করেছি ভাত, ছোলার ডাল আর বাঁধাকপি ঘণ্ট। গতকাল প্রীতম একটা বাঁধাকপি, ছোট্ট একটা বাঁধাকপি নিয়ে এসেছে, তো বাঁধাকপি ঘণ্ট খেতে ভীষণ ভালোবাসে। বাট এখানে আসার পর থেকে আমাদের সেভাবে বাঁধাকপিটা রান্না করা হয়নি, তাই আজকে ভাবলাম যে না, ওর জন্য বাঁধাকপিটাই করে রাখি। অ্যাকচুয়ালি তো 14 শাক খাওয়া উচিত আর নিরামিষ, বাট এখানে 14 শাক তো সেরকমভাবে পাবো না। আর প্রীতম সেই ভোর 3টের সময় বেরিয়ে গেছে, তো ও আর এনে দিয়ে যা, মানে খুঁজে খুঁজে কোথার থেকে আনবে, তাই জন্য নিরামিষই করেছি, ছোলার ডাল, বাঁধাকপির ঘণ্ট আর ভাত। তো চলো, হ্যাঁ, ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। যে ভাতের মার জাস্ট গেলে এখন নামালাম এখানটাতে, এই যে বাঁধাকপি ঘণ্ট আর আছে এখানটাতে ছোলার পাতলা করে ডাল। তো ছোলার ডাল বেশি মাখা মাখা করিনি, কারণ রুটি দিয়ে তো খাবো না, ভাত দিয়ে একটু ঝোল ঝোল হলেই ভালো। আর এখানটাতে হচ্ছে প্রিয়ানের জন্য এখন আমি ভাত আর একটু ডাল দিয়ে ওকে খাইয়ে দেব। পুরো ঘরটার কি অবস্থা করে রেখেছিল, কেবল পরিষ্কার করলাম, এখন আবার সেই গাড়ির থেকে সমস্ত জিনিস নামানোর চেষ্টা করে যাচ্ছে। বাবা তুমি ভাতু খাবে? বাবা ভাতু খাবে? তাহলে বিছানায় ওঠো, বিছানায় ওঠো, যাও যাও বিছানায় ওঠো, মাম্মা এখন তোমাকে ভাতু খাওয়াবে। ক্যামেরাটা অন করলেই এত সুন্দর কথা শুনে না, আমার নিজের লজ্জা লেগে যায় যে মাঝে মধ্যে আমি ওকে দুরন্ত বলি কেন। কিন্তু ক্যামেরার আড়ালের যে চেহারাটা সেটা তো কেউ জানে না। আর নামে না, নামে না, চলো চলো। ও ফ্যান, বাবা গরম লাগছে পকর, চালিয়ে দিয়েছি, যাও যাও উঠে বসো, মামা ভাতু নিয়ে আসছে, যাও। গুড বয়, গুড বয়। হাওয়া খাও একটু, হ্যাঁ একটু হাওয়া খাও। এদিকে দিল্লির ব্লগের সাথে সাথে সোজা চলে এলাম জলপাইগুড়ির ব্লগ নিয়ে। তো এই হচ্ছে আমার বপ্পি, আমার ব্লগে ফার্স্ট টাইম হয়তো। এই বাড়িটা আমি আগেও দেখিয়েছি, কারণ আমি এর আগেও বুড়িয়াইদের সঙ্গে দেখা করতে যখন এসেছিলাম তখন এই বাড়িতে ব্লগ করেছি, বাট তখন বপ্পি বপ্পেশন কেউ ছিল না। তো এখানে বপ্পেশনের শরীরটা ভালো না জন্য আজকে বাবা মা কুটিপি সবাই মিলে এসেছে পেশেন্টকে দেখতে, আর সোজা এখান থেকে যাচ্ছে এখন গুড়িয়াইদির বাড়ি। তো এই যে গুড়িয়াইদির বাড়িতে চলেও এসেছে, এবার সেই সমস্ত মোমেন্টগুলো আমাকে ভিডিও করে কুটিপি পাঠিয়েছে, যার জন্য আমি আমার ব্লগে শেয়ার করছি, থেকে যাবে এগুলো স্মৃতির খাতায়। এর আগে একবার অবশ্য বপ্পি বপ্পেশনকে দেখানো হয়েছিল, সেটা পকো হওয়ার সময় হসপিটালে, বাট সেটাও ভীষণই সামান্য, কারণ তখন আমি হসপিটালে অ্যাডমিট এবং পকোর 6 ষষ্ঠীর সময়ের সেই ভিডিওটা, যারা আমার সেই সময়ের ব্লগগুলো দেখেছো তারা জানবে, বাট যারা নতুন ভিউয়ার্স আছে তাদের জন্য যেহেতু অনেকটা সময় হয়ে গেছে কারোর সাথেই সামনে দেখা হয়নি, তাই ভাবলাম যে না, একবার এখানটাতেও দেখা করিয়ে দেওয়াই যাক। তো মামি আর ভাগ্নির এখানে অনেক দিন পর দেখা, প্লাস তার সঙ্গে অনেকটা সুখবরের সাথে, কারণ আর কিছুদিনের মধ্যেই এই ফ্যামিলিতে আরও একজন নতুন সদস্য আসতে চলেছে, যাকে নিয়ে কিন্তু সবার এক্সাইটমেন্ট প্রচণ্ড। তো সেটার আনন্দই আলাদা, আর তারই সঙ্গে বপ্পি বপ্পেশন এখন কিছুদিন গুড়িয়াইদির বাড়িতেই থাকবে। আর আমি আজকে যতটুকুই যা শেয়ার করছি সেটার ক্রেডিট কিন্তু অবশ্যই দিতে হয় কুটিপিকে, কারণ কুটিপি এই ভিডিওগুলো না করলে আমি এই ব্লগের সঙ্গে এগুলো অ্যাটাচ করতে পারতাম না। ইভেন আমিও এগুলো দেখছি, আমারও ভীষণ ভালো লাগছে। তো বপ্পেশনকে এখন বপ্পি আর বাবা দুজনে মিলেই ধীরে ধীরে ঢোকাচ্ছে, কারণ একটা রিসেন্টলি অ্যাক্সিডেন্টে শোল্ডারের একটা হার্ট ডিসলোকেট হয়ে গেছে, তো সেই জন্যই এখন একটু অসুস্থ বপ্পেশন। বাট যাই হোক, এখন সবাই এখানটাতে বসে গেছে গোল টেবিল বৈঠকে, আঙ্কেল আন্টি নেই বাড়িতে, না হলে পরে তাদের সঙ্গেও পরিচয়টা হয়েই যেত। তো তাই জন্য এখানে বপ্পি ঢুকে পড়েছে রান্নাঘরে আর মা করছে এখন ভিডিও। দাদার কাশি হয়েছে তো একটু আদা দিয়ে লাল চাটাই খুব ভালো লাগলো। চা খাবে?
না শুধু চা কোথায় গুড়িয়া এজেন্ট নিয়ে এসেছে আর চা খাবো অনেক কিছু আছে আর ও তো বাইরে মানে অনেক কিছু তবে মস্তি করে ছিল ওই ছিল মস্তিটা না হ্যাঁ ওই গুড়িয়া গেল আচ্ছা 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 আমরা সাকসেসফুলি আমরা অসুখটাকে উপরে নিয়ে আসতে পেরেছি একটু বকাঝকা হয়েছে কিন্তু খুব গুড বয়ের মতো চলে আসছে আর এটা এটা হচ্ছে ডাইনিং রুম না ড্রয়িং রুম ড্রয়িং রুম মাথা টাথা গেছে সুন্দর সাজানো গোছানো কিন্তু একটু অন্ধকার অন্ধকার হচ্ছে লাইটটাতে তো হ্যাঁ আমাদের তো হ্যাঁ এ করতে করতে টাইমিং হয়ে গেছে ছোট সুন্দর হ্যাঁ এই যে সুন্দর বারান্দাটা বাহ এখানে বসে থাকলে তো মন ভালো হয়ে যাবে এদিকে কিসের নদী ধত্তারা নদী ধত্তারা নদীর পিছনে আধারও কম খাওয়ানো গেল তারপরে এই যে খেলাধুলোয় ব্যস্ত আর এখন তো মনে হচ্ছে প্রীতম এসে গেছে দৌড়ে দেখি দরজার দিকে গেল এতক্ষণ আজানের সাথে খেলছে এই বন্দুক দিয়ে বন্দুকের প্রতি একটা আলাদাই ভালোবাসা ওর সে আজানের বন্দুক নিয়ে খেলবে যাও রেখে দিয়ে এসো সবার দরজার সামনে থেকে একটা একটা করে প্রদীপ নিয়ে নিজের দরজার সামনে এসে জড়ো করেছে বাবা এগুলো করতে হয় না বাবা যাও রেখে এসো যাও তোমার ঘরে আছে তো প্রদীপ যাও বাবা করতে হয় না এই যে রেখে এসো কোথার থেকে নিয়েছো কোথার থেকে নিয়েছো হ্যাঁ রাখো ওখানে রাখো যেখান থেকে নিয়েছো রাখো আরশি আন্টির ঘরের থেকে নিয়েছো রেখে এসো যাও যাও রেখে এসো আরশি আন্টির ঘরের সামনে এ কি সবার ঘরের থেকে জিনিস নিয়ে নিয়ে আসে যাও রেখে এসো পাঁচই ছেলে এখানে এখানে চলে গেছে আবার অন্য ঘরে ওইখান থেকে নিয়েছো ওইখানে রাখো ওইখান থেকে নিয়েছো রাখো ওখানে দুটো রাখো এখানে চলছে যুদ্ধ শিফা পোকোকে একটু খেপাচ্ছিল আজান এসে এখন শিফাকে ধরে নিয়েছে যে পোকো ভাগো যা বাবা ভাগ 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 শিফা আন্টি ছাড়া পেলে কিন্তু তোর আর রক্ষে নেই ওকে শিফা আন্টি ছাড়া পেলেই কিন্তু তোর আর রক্ষে নেই আবারও একটু দিল্লির ব্লগ থেকে চলে এলাম এবার ওদলাবাড়ির ব্লগ আমাদের ওদলাবাড়ির কালী পুজোটা কেমন হয়েছে মা বাবা যেই মণ্ডপে অ্যাকচুয়ালি বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেয় সেই মণ্ডপের ভিডিও কিছু পাঠিয়েছে এখন সবাই খিচুড়ি এই যে লাইন দেখো অনেক বড় লাইন ছিল এখন ছোট হয়ে এসেছে অনেক সবাই নিয়ে নিয়ে যে কিরে কেমন খাচ্ছিস আন্টি যুদ্ধ করে নিয়ে আসলাম কিন্তু আমি এই যে রাখো এটাতে এই যে অনন্যা আমার জন্য নিয়ে এসেছে প্রসাদ দেখি অনন্যা থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার জন্য অনন্যা এনে দিল এই যে প্রদীপটা এবার আমি খাবো দেখি কেমন আছে ভিড় ভালোই ভিড় আছে এই যে ভালোই ভিড় আমি সায়ানিদির ব্লগে এই ফার্স্ট আসছি ফার্স্ট এই যে কাকিমিরা সবাই বসে গল্প করছে এই অন্য সাথে বাকি কাকিমিরা ওই যে আমাদের কাকিমি সবাই মিলে এখানে গল্প করছে তো বৃষ্টি জানি না কখন থামবে বাট
থামবে কোনো একটা সময়। তো আমরা তার জন্য এখনো বসে আছি, খিচুড়ি টিচুড়ি সবই খাওয়া হয়ে গেছে আমাদের। এদিকে সবাই মিলে এখন গল্প গল্প করছি আমরা। তো কাকিমি আমাকে বললো যে তুমি ভিডিওটা করে তো তার জন্য করবো। আর এই যে আমাদের কাকিমি, হ্যাঁ এখন বৃষ্টি কমলো, হ্যাঁ এখন 12:30 বাজে, বৃষ্টি কমলো, এখন আমরা যাচ্ছি, সবাই যাচ্ছে। ছাতা নিয়ে এসেছিলাম ভাগ্যিস, এখন আর বাইকে যেতে পারবো না, হাঁটা শুরু করবো, হেঁটে হেঁটে যেতে লাগবে। মাম্পা গুড নাইট, এখন বাড়ি যাই। রাত্রেবেলা মানে শুয়েই পড়েছিলাম প্রিয়ানকে নিয়ে, ঘুম বাড়ানোর চেষ্টা করছিলাম, আর ওই সামোসা টামোসা খেয়ে না আমাদের আর ইচ্ছে করছিল না যে ডিনার করি। তারপরে দেখলাম সিমরানের ফোন, সিমরান বলছে যে কিছু বানিয়েছি দেবে। তো গেলাম, এই যে এখানটাতে হচ্ছে জিরা রাইস আর তার সাথে স্পেশাল চিকেন, একদম টেস্ট করেছে, বলবে দুর্দান্ত। এখন আমি গল্পই করছিলাম ওদের সাথে, এখন আমি আসলাম, এখন আমরা আমাদের কারোর খিদে ছিল না, সেখানে এটার গন্ধে আমাদের খিদে পেয়ে গেছে, বলি না টুকরো পেয়ে গেছে, গন্ধে খিদে পেয়ে গেছে। কি এটা বাবু? আজকে দিল্লি, জলপাইগুড়ি, ওদলাবাড়ি তিন জায়গার ব্লগ একটা ফ্রেমে, কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমরাও করছি এখন ডিনার। তো চলো আজকে আমাদের ব্লগটা আমি এখানটাতে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।